আল্লাহর রাসূলের পছন্দের খাবার থেকে শীতকালে চারটি খাবার আপনি যদি খেতে পারেন, আল্লাহ পাক আপনাকে অনেক বেশি সুস্থ রাখবেন। শুধু তাই নয়, দেখা যায় এই শীতকালে অনেক ধরনের ভাইরাসের কারণে মানুষ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে যায়। সেজন্য এই শীতকালে যদি আল্লাহর রাসূলের পছন্দের খাবার থেকে এই চারটি খাবার যদি আমরা খেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি সুস্থ রাখবেন। এই চারটি খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে অনেক বেশি শক্তি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর যে খাবারের কথা বলবো সেটা হলো মধু। এক নম্বর কি? মধু। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, নবী আমার ভাই কলেরা রোগে আক্রান্ত, আমার ভাইয়ের ডায়রিয়া হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তোমাদের ঘরে কি মধু আছে? যাও মধু পান করাও, মধু খাওয়ায় দাও। সাহাবি গিয়ে তার ভাইকে মধু পান করাইয়া দিল, ডায়রিয়া একটু বেড়ে গেল। সাহাবি আবার আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, নবী আপনি বলেছেন মধু খাওয়ার জন্য মধু খাওয়াইছি, কিন্তু মধু খাওয়ানোর কারণে আমার ভাইয়ের ডায়রিয়া আরো বেড়ে গেছে। ডায়রিয়া তো বেড়ে গেছে, আল্লাহর রাসূল বললেন যাও আবারও মধু পান করাও। দ্বিতীয়বার মধু পান করানো হলো, দ্বিতীয়বার মধু পান করানোর কারণে আর একটু বেশি ডায়রিয়া বেড়ে গেল। আবার আল্লাহর রাসূলের কাছে রিটার্ন আসলেন এবং বললেন, নবী দ্বিতীয়বার মধু পান করানো হলো, আমার ভাইয়ের তো ডায়রিয়া বেড়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, সাহাবি যাও আবারও পান করাও। তৃতীয়বার আবারও মধু পান করানো হলো, ডায়রিয়া আরো বেড়ে গেল। আবারও আল্লাহর রাসূলের কাছে এসে সাহাবি বললেন, নবীজি আপনি বলেছেন আমার ভাইয়ের ডায়রিয়া হয়েছে, আপনার কথায় তিনবার মধু পান করাইলাম, ডায়রিয়া তো কমলো না আরো বেড়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, সাহাবি তোমার ভাইয়ের পেটে জীবাণু রয়েছে, তোমার ভাইয়ের পেট খারাপ, কিন্তু আল্লাহ পাক মধুর ভিতরে যে শিফা দিয়েছে এটা সত্য, এটা মিথ্যা নয়, যাও আবার মধু পান করাও। চতুর্থবার যখন মধু পান করানো হলো, সাহাবীর ভাই পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই শীতকালে অনেক ধরনের সমস্যা হয়, রোগ জীবাণু হয়, এগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আল্লাহ রাসূলের বলে দেওয়া পছন্দের খাবারগুলো যদি আমরা খেতে পারি, আমরা অনেক বেশি সুস্থ থাকব, এই ভাইরাসগুলো আমাদেরকে আক্রমণ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে শীতকালে যদি আমরা অনেক বেশি সুস্থ থাকতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রত্যেক দিন অল্প পরিমাণ, এক চামচ পরিমাণ মধু খেতে হবে ইনশাআল্লাহ। যেটা ভালো মধু, এক নাম্বার মধু, সেটা সংগ্রহ করে ওই মধুটা খেতে হবে, তাহলেই উপকার পাওয়া যাবে। শীতকালে দুই নাম্বার আল্লাহর রাসূলের খাবার থেকে যদি এই পছন্দের খাবার যদি আমরা খেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি সুস্থ রাখবেন এবং শরীরে অনেক শক্তি হবে। দুই নাম্বার খাবার হলো কালো জিরা। এই কালো জিরা যদি আমরা প্রত্যেক দিন খেতে পারি তাহলে ঠান্ডা জনিত যে সমস্ত সমস্যাগুলি আছে, এই ঠান্ডা জনিত ভাইরাসগুলো আমাদের শরীরে ঢুকতে পারবে না, আমাদেরকে রোগ আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমরা মধুর সাথে কালো জিরা কিছুটা মিশ্রিত করে আমরা একসাথে খেতে পারি। শীতকালীন সময়ে আল্লাহর রাসূলের পছন্দের খাবার থেকে তিন নম্বর খাবার হলো খেজুর। প্রত্যেক দিন যদি আমরা কয়েকটি খেজুর যদি খেতে পারি আমাদের শরীরে অনেক শক্তি হবে, আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি সুস্থ রাখবে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি প্রত্যেক দিন আজওয়া খেজুর, নাম কি আজওয়া খেজুর, যদি প্রত্যেক দিন সাতটা নিয়ম করে যদি খেতে পারে তাহলে তার অনেক ধরনের রোগ থেকে আল্লাহ পাক তাকে শিফা দান করবে। শুধু তাই নয়, জিন ভূত কেউ যদি কাউকে জাদু মন্ত্র করে আরো অনেক কিছু করে, শরীর যদি দুর্বল থাকে, এই আজওয়া খেজুর যদি প্রত্যেক দিন সাতটা করে খেতে পারে, আল্লাহ পাক তাকে সর্ব ধরনের রোগ থেকে আল্লাহ পাক তাকে শিফা দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একজন সাহাবী অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, ওই সাহাবীকে আজওয়া খেজুর খেতে দাও। সাহাবীকে আজওয়া খেজুর খাওয়ানো হলো, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন, সুবহানাল্লাহ। চার নম্বর হলো এই শীতকালে যে খাবারটি আমরা আল্লাহ রাসূলের পছন্দের খাবার আমরা খাবো সেটা হলো জৈতুনের তেল। এই জৈতুনের তেল অনেক উপকারী,
আপনি যদি চেহারাই মাখেন আপনার চেহারা কুসকাবে না, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। আপনি যদি চুল আর দাড়িতে মাখেন আপনার চুল দাড়ি দ্রুত পাকবে না, আপনার চুল কালো কুচকুচো কালো হয়ে থাকবে, আপনার চুল সহজেই পাকবে না। শুধু তাই নয়, জৈতুনের যে তেলটা খাওয়া যায় ওই তেলটা যদি আপনি এনে যদি আপনি প্রত্যেকদিন নিয়ম অনুযায়ী যদি খান আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূলকে যে ভালোবাসবে, আল্লাহ রাসূলের সুন্নতকে যে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে চলে যাবে। আসুন এই চারটি খাবার যদি আমরা খেতে পারি, রাসূলের পছন্দের খাবার, তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই ভালোবাসার কারণে দুনিয়াতে আমরা সুস্থ থাকব, ভালো থাকব, এবং মৃত্যুর পরে আল্লাহ রাসূলের সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। পাক বেশি বেশি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করে জীবন সাজানোর তৌফিক দান করেন সবাই বলে আমি।